Archi Bangla presents Prem.com. আমাদের আজকের Prem.com এর গল্পটি প্রাপ্ত বয়স্কদের জন্য. Listener discretion is advised. Mirchi Bangla presents original romantic audiobook series Prem.com. Prem.com এর জন্য এবার আপনিও গল্প পাঠাতে পারেন. 14 পাতার মধ্যে ওয়ার্ড ডকুমেন্টে টাইপ করে নিজের নাম, ঠিকানা আর ফোন নাম্বার সমেত আপনার লেখা গল্প মেইল করুন আমাদের. মেইল আইডি হলো prem.com@gmail.com. prem.com@gmail.com. Prem.com এ আজকের গল্প সৌরদীপ চ্যাটার্জির লেখা যন্ত্রমানব. সৌরদীপের বাংলায় একটি মাস্টার্স ডিগ্রি আছে আর লেখালেখি করার অভ্যেস আছে. সেই অভ্যেসের বশেই আমাদের এই গল্পটি সে পাঠিয়েছে. আজকের গল্পের ম্যাপ কলকাতা শহরের হলেও সেটা কয়েকশো বছর পরের কলকাতা, মানে ভবিষ্যতের কলকাতা. শুরু হচ্ছে যন্ত্রমানব. পড়ন্ত বিকেল, শ্যামবাজার পাঁচমাথার মোড়ের বিশাল বিশাল 30-তলা 40-তলা বহুতলগুলোর কাঁচের গায়ে সূর্যের আলো পড়ে লালচে হলুদ আভা ছড়িয়ে যাচ্ছে চারপাশে। অর্ণব কোনো মতে ব্লেজারটা ঠিক করতে করতে ফুটপাথ ধরে এগোচ্ছিল। বিটি রোডের দিকের বিশাল বড় জলজলে ডিজিটাল স্ক্রিনে কলকাতা স্টক এক্সচেঞ্জের ওঠানামা দেখাচ্ছে। ফুটপাথে ভালোই ভিড়, এখন অফিস ফেরতার সময়। অর্ণব আরজি কর ন্যাশনাল মেডিকেল সেন্টারের দিকে হাঁটছিল। খালের ঠিক আগেই সুন্দর করে সাজানো মেট্রো স্টেশনের গেট ভিড় থিক থিক করছে। খালের চারপাশটা সবুজ গাছে সাজানো, সন্ধে হলেই আলোয় ভরে ওঠে। ছোট্ট দুটো বাহারি নৌকো চিতপুরের দিক থেকে ভেসে আসছে। পোশাকি নাম নদন চ্যানেল। জলও অনেকটা পরিষ্কার এখন, গঙ্গা থেকে নিয়মিত জল ঢোকানো হয়, ফলে খালটায় বেশ তীর তীরে একটা স্রোত বয়ে যায় সারাক্ষণ। বর্ষায় অবশ্য ঘোলাটে থাকে। ভিড়টা কলকাতা টার্মিনাসে লোকাল ট্রেন ধরতে যাওয়ার ভিড়। এসি বা নন এসি লোকাল ট্রেনের অর্ধেক চলে আসে কলকাতা, বাকিটা চলে যায় শিয়ালদা। এককালে কলকাতার সব লোকাল ট্রেনই হয় হাওড়া নয়তো শিয়ালদায় আসত। এখন ভিড় কমাতে টার্মিনাল বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্ণবের এমনি অল্প ক্লস্ট্রোফোবিয়া আছে, ভিড়ে সমস্যা হয়, কিন্তু আজ একেবারেই সময় নেই। ক্লায়েন্টকে আজকের মতো অফ করে দেওয়া গেছে, এবার অফিসে গিয়ে রিপোর্ট জমা দিতে হবে, অ্যান্ড আই এম ডান। অবশ্য সেটা যে গিয়ে দিতে হবে এমন কথা নেই না, কিন্তু আজকে রিপোর্টটা শুনবেন খোদ মার্কেটিং চিফ সমিতা মুখোপাধ্যায়। আচ্ছা, কাজের শেষে এক কাপ কফির কথা বললে আজ কি উনি এড়িয়ে যাবেন? মনে হয় না, আজ যাওয়াই উচিত, সুযোগটা কাজে লাগাতে হবে। অন্তত 17টা চাকরিতে বাতিল হওয়ার পর এই চাকরিটা পেয়েছে অর্ণব। বেশ ভালো মাইনের চাকরি, যদিও সুযোগ সুবিধে কম। তবে এই বাজারে অর্ণবের কাছে চাকরিটাই অনেক। কল টাইমের ঠিক নেই, যখন তখন ডাকা হতে পারে, ক্লায়েন্টের মর্জির ওপর। পূজোর ছুটি বলে কিচ্ছু নেই। অর্ণব ট্রেনে উঠে খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলল। লাইন ট্যুর ট্রেনের ভেতরে জায়গা বেশি, ভিড় খুবই শান্ত, কেউ ঝগড়া ঝামেলা চিৎকার করে না। ভেস্টিবিউলের এক কোণে দাঁড়িয়ে চুপচাপ চোখ বুজে আছে সে। এই নতুন লাইন টু ব্যারাকপুর দেশবন্ধু টার্মিনাস থেকে আসছে, শ্যামবাজার হয়ে উল্টোডাঙা পেরিয়ে শিয়ালদা পার্ক সার্কাস বালিগঞ্জ গড়িয়াহাটের তলা দিয়ে সোজা যাদবপুর হয়ে গড়িয়া কবি সুভাষ টার্মিনাসে চলে গেছে। মানিকতলা আসছে, তারপর শিয়ালদা। নেমে ট্রেন বদলে ইস্ট ওয়েস্ট মেট্রো ধরতে হবে। তবে এই চাকরির প্রধান শর্ত অবশ্য একটাই, এতে কোনো ছাড় নেই। কর্মীকে অতি অবশ্যই সিঙ্গল হতে হবে। প্রেম, বিয়ে, লিভ ইন, যে কোনো সম্পর্কে জড়ালেই সিধা ছাঁটাই, কড়া নিয়ম। ঠিক এই কারণেই হয়তো অলকানন্দাকে আর ততটা মিস করছি না। অলকানন্দা দুর্দান্ত সময় রিজেক্ট করে দিয়েছে, তাও আবার অদ্ভুত যুক্তি। তার নাকি আমার সঙ্গে প্রেম করাচ্ছে বসে দেওয়া নতুন অ্যাসাইনমেন্টটা বেশি অ্যাট্রাকটিভ লেগেছে। তার কোনো যুক্তি হলো? ননসেন্স।
শিয়ালদায় নামল অনুপ। মাটির তলায় কত রকম ব্যবস্থা দেখলে অবাক লাগে। চলমান সিঁড়ি দিয়ে উঠে এসে বাঁয়ে খানিকটা হাঁটতে হবে, চাইলে ওয়াকারও আছে। অর্ণব ব্লেজারটা খুলে পিঠে ফেলে হাঁটতে লাগল। ফেব্রুয়ারি মাস, তবু গরম আছে অল্প। ইস্ট ওয়েস্ট ট্রেন এলো ঠিক 48 সেকেন্ডের মাথায়। উঠে জালনা ঘেঁষে একটা কোণে দাঁড়ালো অর্ণব। পরে স্টেশন ফুলবাগান, তারপরেই হুশ করে ট্রেনটা সুড়ঙ্গ ছেড়ে ফ্লাইওভারে উঠবে। অন্ধকারে সুড়ঙ্গ আর হলুদ আলোর কামরায় হুশ করে রোদ খেলে যাওয়ার এই মজাটা অর্ণব হারাতে চায় না। চাকরিটা অর্ণবের মন্দ লাগে না। ও যে এজেন্সিতে রয়েছে ওদের কাজ হলো বিভিন্ন সংস্থার বড় বড় মানুষজন কেউ কলকাতা এলে তাকে একজন করে সঙ্গী সরবরাহ করা। হয়তো কেউ কলকাতার বাইরে থেকে এলো, থাকতে হবে কলকাতায় অন্তত 10-15। যদি সে কোনোভাবে একলা বোধ করে এবং সেটা যাতে না হয় সেজন্য তার অফিস যোগাযোগ করে অর্ণবের এজেন্সিকে। এই এজেন্সি থেকে সেই ব্যক্তির পছন্দ মতো একজনকে পাঠানো হয়। যদি তাকে সেই ব্যক্তির পছন্দ হয় তাহলে সে 15 দিন ধরে তাকে সঙ্গ দেবে। শুধু শর্ত দুটো, এই সঙ্গ দেওয়াটা পুরোটাই প্রফেশনাল হবে, অর্থাৎ এর সঙ্গে অনুভূতিকে জড়িয়ে ফেললে চলবে না। সঙ্গী শুধুই এখানে থাকাকালীন কয়েকদিন নানাভাবে ক্লায়েন্টকে সঙ্গ দেবে। আর দুই, কোনো রকম শারীরিক সম্পর্কের অনুমতি নেই। ট্রেনটা 20 মিনিটের মধ্যেই গন্তব্যে পৌঁছে গেল, আর তার 14 মিনিটের মাথায় অর্ণব একটি 28-তলা বাড়ির 17-তলায় পৌঁছে গেল। এটি তার সুসজ্জিত অফিস। ঢোকার মুখে একটা ছোট টেস্ট দিতে হয়, অনেকটা লাই ডিটেক্টরের মতো। দুটি রোবট মাথার ফ্রন্টাল লোবে একটা সেন্সর পরিয়ে চোখ বুজিয়ে শুইয়ে দেবে ইজি চেয়ারে। বুকে হৃৎপিণ্ডের ওপর বসানো হবে আরেকটা সেন্সর। ডোপামিন, সেরোটোনিন এবং সবচেয়ে জরুরি অক্সিটোসিন চেক করা হবে। রক্তচাপ দেখা হবে। শ্বাস মাপার একটা যন্ত্র মুখে মাস্কের মতো পরানো হবে। তারপরে বেশ কিছু প্রশ্ন করবে, অর্থাৎ দেখে নেওয়া ক্লায়েন্ট বা তার বাইরে কারোর সঙ্গে কোনো প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে কিনা কোনো এমপ্লয়ির। সামান্যতম সংশয় থাকলেই কম্পিউটার শটান এজেন্সির বসের কাছে সংকেত পাঠিয়ে দেবে। তারপরের ঘটনা দেখবেন স্বয়ং বস। নাম ধুন্ধুমার ধর, তার সেক্রেটারির নাম আশ্চর্য সেন। ধুন্ধুমার ধরের বয়স 38, মাথা ন্যাড়া, একটা ছোট্ট ছাগলদাড়ির মতো দাড়ি আছে, এক কানে একটা প্ল্যাটিনামের দুল, চেহারা রোগার দিকেই। দুর্দান্ত ব্যক্তিত্ব। তিনি খুবই মোলায়েমভাবে ছাঁটাই করেন বলে অর্ণব শুনেছে, সঙ্গে 3 মাসের মাইনে ও ভালো রেকমেন্ডেশনও লিখে দেন, কিন্তু ছাঁটাই। অর্ণব যদিও আজ অবধি সফলভাবে এই পরীক্ষায় উতরেছে, তার ক্লায়েন্টরা রীতিমতো সুন্দরী, দুর্দান্ত তাদের প্রোফাইল, কিন্তু আজ একটু সতর্ক হতে হবে, মনটা প্রাণপণে শান্ত রাখতে হবে, না হলেই বিপদ। অর্ণব জোরে জোরে খানিক শ্বাস নিয়ে ডিটেক্ট রুমে ঢুকল। মিনিট চারেক পরে বেরিয়ে এসে ব্যালকানিতে খানিক হাওয়া খেল। বেঁচে গেছে। মার্কেটিং চিফ সময়িতা মুখোপাধ্যায় বসে আছেন তার চেয়ারে, পরনে সাদা আর সবুজ ডিজাইনের শাড়ি। কম্পিউটার স্ক্রিনের পাশে একটা চকলেট বার আত খাওয়া খোলা পড়ে আছে। তার ভ্রুক্ষেপ নেই, চুপচাপ তাকিয়ে আছেন স্ক্রিনে, সম্ভবত নতুন কোনো আবেদন দেখছেন। অর্ণব ঢুকল। গুড ইভিনিং অর্ণব। ইভিনিং ম্যাম। কেমন কাটল? মোটের উপর ভালোই, আজকের মতো ঘুরিয়ে দিয়েছি যা ঘোরানোর, কালি ফ্লাইট, ওর কাজও শেষ। তন্দুরি খাবার খাবেন বলে একটি রেস্তোরাঁয় গিয়ে নান খেয়ে ওই পেটের একটু সমস্যা বাঁধিয়েছিলেন, সেই গড়বড়টাও আমি ডাক্তার ডেকে সারিয়েছি, ওভারঅল ফাইন। জাপানি পেটে তন্দুরি বাটার চিকেন সহ্য না হয় স্বাভাবিক। কাল কটায় ফ্লাইট? সকাল 7:30। সি অফ করতে যাচ্ছ? প্রশ্নই নেই। গুড, তোমার দায়িত্ব এটুকুই। পরের অ্যাসাইনমেন্ট পেয়েছো? আগে না। পাবে। কাল? হয়তো বা তারপর। তদিন ডেস্ক। যাক, বাঁচা গেল। সরি, কেন? না ওই এমনি, মানে ঘোরাঘুরি একটু কম হবে এই যা। ইয়াং ম্যান, তোমার বয়স 27, 27 বছরের ডেস্ক জবকে ঘেন্না করার কথা, অন্তত আমি তাই জানি। সরি ম্যাম। সময়িতা মুখোপাধ্যায় কাজের কথার বাইরে কোনো কিছুই বলেন না, বলা পছন্দ করেন না। এই অফিসের প্রায় সকলেই তাই। প্রয়োজনের বাইরে দল বেঁধে বেরোনোর রেওয়াজও নেই। অর্ণব খানিক উসখুস করতে লাগল। সময়িতা কম্পিউটার স্ক্রিন থেকে চোখ না সরিয়ে জিজ্ঞেস করলেন, কিছু বলবে? মানে বলছিলাম যে তেমন কিছু নয়, কফি খাবেন? মাসখানেক পরের কথা।
দ্য বেঙ্গল এরিনা থেকে বেরিয়ে ভিড়টা সোজা হেঁটে চলেছে কুইন্সওয়ে ধরে ময়দানের দিকে। পুরনো নেতাজি ইনডোর ভেঙে তৈরি হয়েছে প্রায় 30,000 আসনের বিরাট ইনডোর স্টেডিয়াম বেঙ্গল এরিনা। রাত প্রায় 10:30, আজ কনসার্ট ছিল। বিখ্যাত মার্কিন অল্ট রক ব্যান্ড বুমিং ব্রাদার্স বিশ্বভ্রমণে বেরিয়েছে। এসপ্ল্যানেডে এসে হর্নও ভাসল। কেমন লাগলো? ইটস টু লেট, বাড়ি যেতে হবে। যাবেন নাকি একটু পেট পুজো হবে? কলকাতা শহরে সারারাত মেট্রো আর ট্রাম চলে, এমনি গাড়ি টাড়ির সমস্যা নেই, রাতে ভয়েরও কিছু নেই। অর্ণব আর সময়িতা হাঁটতে লাগলো। রাসেল স্ট্রিটের সিগন্যালের পাশে ডিসপ্লে বোর্ডে পরপর আসতে থাকা বাসের নাম্বার দেখাচ্ছে। সমস্ত বাসে গুগল ম্যাপ ট্র্যাকার লাগানো, আসার 10 মিনিট আগে থেকেই বিভিন্ন বাস স্টপে থাকা বোর্ডে দেখিয়ে দেয়। অনেকগুলো পুরনো বাড়িকে ভেঙে তৈরি হয়েছে 5-তারা হোটেল, তারপরই আকাশ প্রদীপ এনক্লেভ, একটা 42-তলা বাড়ি যেটায় সমস্ত বড় বড় এয়ারলাইন্সের অফিস রয়েছে। তার পাশেই রয়েছে একটা 20-তলার শপিং কমপ্লেক্স, 7টি তারার তিমির। ওখানে একটা ক্যাফে আছে, ওটা সারারাত খোলাই থাকে, ভোর 4টে বন্ধ হয়। ওরা 7টি তারার তিমির কমপ্লেক্সের ক্যাফেটায় ঢুকলো। গিটার বাজিয়ে গুনগুন করে একজন গানের সুর ভাজছেন। মেক্সিকান টাকো আর নিজের জন্য রিসোর্টও অর্ডার করে অর্ণব গুছিয়ে বসল। সময় তার মুখ ভাবলেশীন। অর্ণব ওকে খুব একটা হাসতে দেখেনি কখনোই। সে খুব সাবধানেই শুরু করল। কনসার্টটা ভালোই জমেছিল বলুন। ভালো লাগেনি? লেগেছে। আমার কিন্তু দিব্যি লাগলো, বিশেষ করে এই হেভি মেটালের গানগুলো যখন অ্যাকুস্টিক করে গায় হেভি লাগে শুনতে। আনপ্লাগড বরাবরই ভালো। সেটাই বলছি, কিছু ভাবলেন? ভাববো। হ্যাঁ, মানে আমাদের এই ব্যাপারটা ভেবেছি। রিয়েলি? দেন কিছু পাইনি। হ্যাঁ, কিছু পেলেন না মানে কিছুই কি? নাথিং। কেন? সময় নষ্ট। এই সম্পর্কে যাওয়া মানেই সময় নষ্ট, সেটা আবার কাজের মূল্যবান সময়। আহা, কাজ কি পালিয়ে যাচ্ছে নাকি? যেতে পারে, যদি তোমার কথা ধুন্দুমার স্যার জানতে পারেন। কেন জানবেন? জানবেন না? হ্যাঁ, চান্স ডেফিনেটলি আছে, কিন্তু নাও তো জানতে পারেন। তবে আমি নতুন কাজও খুঁজছি, অবশ্য বয়স একটা ফ্যাক্টর। আপনার কি মানে আমার মতো বয়সে জুনিয়র কাউকে? আপত্তি নেই। যাক, একটা ব্যাপারে নিশ্চিন্ত। ব্যাপার তো একটা নয় অর্ণব, বাকিগুলো আমি দেখছি। আপনি একটু দেখুন যাতে ওই ধুন্ধুমারের কাছে কেসটা না যায়, মানে গেলে তো সব চুলকে দেবে, আমি বাকিটা দেখছি। দেখছি বললেও দেখা এত সহজ হল না। অর্ণব ডিউটি সামলে আবার চাকরির সন্ধান করা শুরু করল, কিন্তু কোনোটাতেই কিচ্ছু হলো না। এজেসি বোস রোডের একটা এজেন্সির 41-তলার দপ্তরে গিয়ে সেদিন একটা ইন্টারভিউ দিয়ে এসছে, দুদিন পরে বাতিল হয়েছে বলে জানিয়েও দেওয়া হয়েছে। আরও 11-12 বিজ্ঞাপনে ট্রাই মেরেছে। আসলে তার মার্কেটিংয়ের প্রথাগত ডিগ্রিটা তেমন উঁচু দরের নয়, অথচ এই এজেন্সিতে অর্ণবে জুড়ি মেলা ভার। একজন তুর্কি ক্লায়েন্টকে শহরেরই একটি 5-তারা হোটেলে ছেড়ে দিয়ে ক্লান্ত হয়ে অফিস যেতে যেতে অর্ণব এইসবই ভাবছিল। বাসে গুনগুন করে গান বাজছে, রাস্তার আলোগুলো জ্বলে উঠেছে। অবশ্য অর্ণবের মন মেজাজ নেহাত সুবিধের নয়। পরশু একটা ইন্টারভিউ দিয়ে এসেছে, সে হয়নি। এদিকে অফিসে একবার লাভ ডিটেক্টরে কেস খেতে হলো, কিসব সন্দেহজনক বিপ বেজে উঠেছে। অর্ণবকে পরের দিন সন্ধ্যাতেই তলব করলেন ধুন্ধুমার বাবু। What's the matter, mate? কোনো গড়বড় হচ্ছে নাকি? Not at all, sir. Well, I don't think so. কারণ এর আগেও একবার একটা মাইনর অ্যালার্ট এসেছিল। দেখো, প্রেম করলে আমার এজেন্সিতে কিন্তু কোনো জায়গা নেই। গেট দিস অ্যান্ড গেট দিস ভেরি স্ট্রেট। প্রেম, ভালোবাসা, এগুলো আসলে এই পৃথিবীর বুকে সৃষ্টি হওয়া কিছু অভিশাপ। সিরিয়াসলি স্পিকিং, ঠিক যেভাবে কার্বন মনোক্সাইড আছে সেভাবে এগুলোও থাকবে। এগুলোকে কাজের সময় নষ্ট করতে দেওয়া, ইউ নো, ইটস নট রাইট। এগুলো কাজের সময়কে নষ্ট করতে পারে। তোমাদের এখন উঠতি বয়স, এখন এসব নিয়ে আলস্যে গা ভাসাবে নাকি কলকাতার এই তরুণ বুদ্ধিমান ওয়ার্কফোর্সকে আরও সমৃদ্ধ করবে? দ্য চয়েস ইজ ইয়ার্স। আর তাছাড়া রাজনীতি, প্রেম, আধ্যাত্মিকতা, এসব করেই তো কলকাতা এককালে ডুবতে বসেছিল। লিসেন, আমি চাই তুমি আগের মতো কাজে মন দাও। গেট ব্যাক অন ট্র্যাক মাই মেট, গেট ব্যাক অন ট্র্যাক।
তোমার মধ্যে কিন্তু দুর্দান্ত পোটেনশিয়াল রয়েছে, ট্রাস্ট মি, দুর্দান্ত পোটেনশিয়াল। কথাটা ঠিকই, এক ধুমধুমার ধর ছাড়া অর্ণবের পোটেনশিয়াল নিয়ে তার বাবাও এতটা আশ্বস্ত ছিলেন না। এদিকে প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও নতুন কোনো চাকরির জোগাড় অর্ণব করে উঠতে পারল না। গরম পড়েছে, কলকাতার রাস্তাঘাট এক নতুন ধরনের আবরণী দিয়ে কোট করা আছে যাতে তাপমাত্রা অন্তত 20% কমে যায়। আজ অর্ণব বিশ্রীভাবে কেস খেয়েছে অফিসে, বেরোনোর সময় লাফ ডিটেক্টর কান ফাটানো আওয়াজ মেরেছে। কিছুতেই অর্ণব নিজেকে সামলাতে পারেনি। কাল রিপোর্ট হবে অফিসে, ভালো মতোই। আজ সে যাচ্ছে কালিকাপুরের সোনারতরি আবাসনে। সময়টা দুপুরেই জানিয়েছেন, বিকেলে একটু কফি খেয়ে সন্ধেটা তিনি অর্ণবের সঙ্গেই কাটাবেন। দুপুরে লাঞ্চ ব্রেকে প্রস্তাবটা সময়টা দিতেই অর্ণবের হৃৎস্পন্দন বেয়ারাভাবে বেড়ে গেছে। ফলস্বরূপ বাঁশ খেতে হলো, এরপর চাকরিটা থাকলে হয়, না থাকলে যে কী হবে সেই চোরা দুশ্চিন্তাও খানিক খোঁচা মেরেছে তাকে। সন্ধে প্রায় 6:30 নাগাদ অর্ণব পৌঁছে গেল কালিকাপুর। 16 তলায় লিফট থামতেই সে সময় তার ফ্ল্যাটের দরজার পাশে লাগানো থাম্পলেটে বুড়ো আঙুল ঠেকাল। 2 সেকেন্ড পরেই একটা বিপ শব্দে পাশের সবুজ আলোটা জ্বলে উঠতেই ভেতরে বেল বেজে উঠল। দরজা খুললেন সময়িতা নিজে। আজ তিনি দুপুরে লাঞ্চের পরেই বেরিয়ে গিয়েছিলেন। অর্ণবের কেমন একটা ঘোর লেগে গেল। একটা হালকা সবুজ ভি গলা টপ আর হাঁটু অব্দি ডেনিমের কেপরি পরেছেন সময়িতা। চুলগুলো অগোছালো, ঘাড় সরিয়ে বুকের ওপর ছড়িয়ে পড়েছে। সেই কঠোর কঠিন মুখের জায়গায় বাঁ পাশ ঘেঁষে একটা আলগা হাসি দেখা দিয়েছে। এই জিনিস অফিস কলিগরা দেখলে নির্ঘাত অবাক হবেন। অর্ণব জুতো খুলে ভেতরে এলো। সময়িতা বললেন, বসো, রান্না প্রায় শেষের দিকে, একটু রোস্ট হোক, তারপর গার্নিশ করে সার্ভ করে দেব, যাও ফ্রেশ হয়ে নাও। মিনিট 15 পরে টেবিলে হাজির হলো গরম গরম সুগন্ধ ছড়ানো বিরিয়ানি আর সঙ্গে গাঢ় সবুজ হরিয়ালি চিকেন। গন্ধটা সত্যিই মন মাতানো। সঙ্গে একটা বাটিতে খানিক রায়তা আছে। সময়িতা দুটো প্লেট সাজিয়ে বললেন, কি সার্ভ করতে পারবে? তাহলে আমারটাও করে দাও, আমি স্যালাডটা রেডি করে আনি, ওকে? অর্ণব এমনিতে ভালোই খায়, কিন্তু এই অবস্থায় বেশি খাওয়া সম্ভব নয়। তাও খাওয়াটা কমানো গেল না। সময়িতা তুমুল রান্না করেছেন, তার গুণের এদিকটা একেবারেই জানা ছিল না। প্রায় পরিপাটি করে খেয়ে প্লেট রান্নাঘরের বেসিনে রেখে এসে দুজনে আয়েশ করে সোফায় বসল। সময়িতা হাসলেন, তাহলে জীবন কি এইভাবেই কাটবে? আমি চেষ্টা করছি, তবে এখনো অবধি তেমন কিছু সাফল্য নেই, রিজেক্টই হচ্ছি। আমিও হয়েছি প্রথম চাকরির সময় মোট 28 বার, তারপর পাই, আশা হারিও না। বলছো? নিশ্চয়ই, যেভাবে জড়িয়ে নিয়েছো আমায় তাতেই চাকরি আমারও থাকবে না। তখন কি হবে? কি আবার হবে, দুজনে মিলে খুঁজে বেড়াবো, যতদিন খোঁজা যায় তারপর আবার নতুন করে শুরু করতে হবে। করা যায়, সমস্যা হবে, তবে করব। তুমি আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছ অর্ণব, আবেগ, অনুভূতি, বিস্ময়, ভালোবাসা, এই শব্দগুলোর মানেই জানতাম না আমি। এখন কজন জানে সেটাও জানি না, কিন্তু তুমি নতুন করে বিশ্বাস করতে শিখিয়েছ। সেই বিশ্বাসের বশেই আজ একদিন পর রান্না করে ফেললাম, কেমন একটা অন্যরকম আনন্দ হলো জানো। তাই আমিও বিশ্বাস করতে চাই, বিশ্বাস করতে চাই যে এর থেকেও ভালো চাকরি তুমি পেতে পারো। কিন্তু এখনো তো, ধৈর্য ধরো, আমিও তো ছেড়ে দেব এই চাকরি, হয়তো কালই লাভ ডিটেক্টরে আটকে যাব। এখন আমি হাসতে পারছি, হাসি মুখ বড় ভয়ানক, দেখলেই আটকে দেবে লাভ ডিটেক্টর, তবু হেসে যাব, দেখি কতদিন এভাবে চলে। না হেসেও তো অনেকদিনই চললো, তাই না? যত যাই হোক, আমরা একসাথে থাকবই, যেদিন যাব তোমার কোলে মাথা রেখেই যাব। সময়টা এখন অনেকটা কাছে, অর্ণবের প্রায় গা ঘেঁষে, একটা সুগন্ধি ল্যাভেন্ডারের সুবাস অর্ণবের ইন্দ্রিয়গুলোকে অবশ করে ফেলেছে।
দূরত্ব আরও কমল। অনব বুঝল সময় তার টপটা মাথা গলিয়ে খুলে ফেলেছেন। অনব নিজের অজান্তে যন্ত্রের মতো তার কোমর জড়িয়ে ধরে। একটা বাঁকের পর নিচে ক্রমশ চওড়া হয়েছে। সময় তা ক্রমশ উঠে আসছেন অনবের ওপর। অনব কথা হারিয়ে ফেলেছে। সময়তাও তার চোখ বুঝে এসেছে, অনবকে জড়িয়ে ধরেছেন। অনবের সব কটা স্নায়ু কিছু জানান দিচ্ছে। কোমর থেকে সময় তার খোলা পিঠে অনবের হাতের তালু ঘোরাফেরা করছে। আলিঙ্গন ক্রমশ শিথিল হচ্ছে। সময় তার চোখ বন্ধ, ঠোঁট দুটো অনবের ঠোঁট থেকে ক্রমশ সরে কাঁধের দিকে যাচ্ছে, কিন্তু কাঁধ ছুল না, মাথাটা এলিয়ে পড়ল কাঁধের ওপরে। শ্বাস প্রশ্বাস ক্ষীণতর হতে লাগল। আলিঙ্গনবদ্ধ হাত দুটো শিথিল হয়ে দুপাশে বিশ্রাম নিচ্ছে। সময় তার গলার কাছটায় বুকের ঠিক ওপরে একটা কালচে নীল দাগ স্পষ্ট হচ্ছে। তার ঠোঁটের দুপাশ দিয়ে সাদা ফেনা মেশানো তরল কয়েক ফোঁটা বেরিয়ে এলো। অনব চোখ খুলল। তাকে জড়িয়ে থাকা সময় তার শরীরটায় আর কোনো স্পন্দন নেই। ধীরে ধীরে সেই শরীরটাকে সে শুইয়ে দিল সোফার ওপর। তার ডাক্তার বন্ধু প্লাবনের কথা যদি সত্যি হয়, তাহলে আরও ঘণ্টাখানেক অপেক্ষা করতে হবে। ওই দাগ মিলিয়ে যাবে, ক্যাজলাটাও পরিষ্কার করতে হবে। তারপর আর বিষক্রিয়া বলে ধরার কোনো উপায় নেই। কেউ সন্দেহ করবে না যে সময় তার রান্নাঘরে স্যালাড আনতে যাওয়ার সময় অর্ণব ব্যাগ খুলে একটা ছোট্ট কাঁচের শিশি বের করে ভেতরের তরলটা ঢেলে দিয়েছিল সময় তার বিরিয়ানিতে। ডাক্তারি পরিভাষায় বলা হবে অকস্মাৎ হৃৎপিণ্ড কাজে ইস্তফা দিয়েছে। সামান্য পুলিশি জিজ্ঞাসাবাদ চলবে, তবে বিশ্বের নানা প্রান্তের ঘাঘু ব্যক্তিত্বদের যে সামাল দিতে পারে, তাদের সহকারী তথা ডান হাত হয়ে থাকে যে, সেই অর্ণবের কাছে কিছু পুলিশি প্রশ্নকে সামাল দেওয়া খুব একটা চাপের হবে না বলেই মনে হয়। রাত প্রায় 8:30 সময় অর্ণব অ্যাম্বুলেন্সের নম্বর ডায়াল করল। চার দিন পর অফিস যেতেই ডাক পড়ল বসের ঘরে। ধুমধুমার ধর জিজ্ঞেস করলেন, এই যে what's the scene now? সব ঠিক আছে এখন? একদম স্যার, ব্যাক অন ট্র্যাক। To prem.com@gmail.com premdotkom@gmail.com See you next week. Mirchi Bangla presents prem.com.